নমস্কার, আজ আমি নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এ সালুম্বর জেলা হাড়িরানি নগরী, বহুত সুন্দর, খুবই বড়, কিন্তু একদিনে তোমাদের সামনে আমার তুলে ধরা সম্ভব না, তাই আর যতটুকু সম্ভব অতটুকু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওই জলের ভিতরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরটা বানিয়াদের মন্দির। ওই মন্দিরটা মানে যখন বানিয়েছিল তখন এই তালাবে একটুও জল ছিল না, এখানে তালাব বলে, একে বাংলায় বাউড় বলে। আর এই মন্দিরে আসা যাওয়া করে, ওই ভিতরে ওর ভিতরে ওই ঘরের ভিতরে নৌকা আছে, ওই নৌকা দিয়ে আসা যাওয়া করে। ওদের যে পূজা একটা আলাদা সম্প্রদায়। আর ওই যে হাড়ারানী মহল, রাজা রানীরা বাস করতো ওইখানে, যে পাহাড়িটা দেখতে পাচ্ছ, ওই যে পাহাড়, ওর পরে একটা মন্দির দেখতে পাচ্ছ, ওকে বলা হয় সোনার মাথা মন্দির। খুব উঁচু উঁচু এই দিকে দিকে বেঁকিয়ে বেঁকিয়ে রাস্তা আছে, ওইখানে যে যা মনের কামনা নিয়ে যায় তার মনোবাসনা পূর্ণ হয় ওই এলাকার। এই এখানকার মন্দির হচ্ছে জাগ্রত, খুবই জাগ্রত মন্দির, তোমরাও আসতে পারো, তোমাদের যদি কোনো মনে কোনো কামনা থাকে, কোনো বাসনা থাকে, অবশ্যই তোমাদের মনে। তালাবের পাল বলা হয় এটাকে। ওই যে গার্ডেন দেখতে পাচ্ছ, গার্ডেনটা খুবই সুন্দর, লোক রাতের বেলা সকালে দুপুরে সবসময় এসে বাচ্চা নিয়ে বড়রাও আসে। আর নেক্সট ভিডিওয় ওইটা তোমাদের দেখাবো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা অবশ্যই অবশ্যই আমার সাথ দেবে, আমার সাথে থাকবে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো যাতে।